আজকে অনেক বছর পর ঘুরতে এসেছি, এসব না করলেও পারতে তুমি। আর তোমার এই বাজে অভ্যাসগুলো আমি অনেক আগে ছাড়তে বলেছি, কিন্তু তুমি ছাড়োনি। কি হয়েছে, এমনি তাকায় আছো কেন? সরি, ভুল হয়ে গেছে। চুপ থাকো, কোনো কথা বলবে না। আচ্ছা চুপ। আচ্ছা ঠিক আছে, সরি বললাম তো, কথা বলবে না। না, কথা বলবো না। আচ্ছা কানে দড়ি, তাহলে তো কথা বলবা। আচ্ছা তোমার মনে আছে দিয়া, একটা মেয়ে আমাকে প্রপোজ করছিল বলে কি কাণ্ডটা নেই ঘটাইছিল? মনে আছে। এই হারামজাদে, এই তুই আরে প্রপোজ করছিস কেন? তুই জানস আমার কে হয়? কি হয় আপু? জামাই হয় আমার, জামাই। আর করব না আপু, জীবন না, সরি। আচ্ছা যা 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 যা। এই তুমি কই যাও, এখানে আসো, চলো। আর বলো না, সেদিনের কথাগুলো ভাবলে আমার লজ্জা লাগে। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এখনো জলজ্যান্ত মনে হয়। খোলো এটা। কেন? ভালো লাগছে না। আচ্ছা আসলে কি সুন্দর সময় ছিল আমাদের, যেখানে ছিল না কোনো ব্যস্ততা, ছিল না কোনো অর্থের প্রয়োজন, শুধুই ছিল ভালোবাসা। বাবুকে কার কাছে রেখে আসছো? আমার কাছে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে আছে সেই কথা, যেদিন প্রথম তুমি আমার সামনে শাড়ি পরে আসছিলে? দেখো আমাকে আর লজ্জা দিও না। জানো তোমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। তোমাকে দেখে মনে হচ্ছে পরিবোধহয় তোমার মতোই সুন্দর হয়। কিন্তু শেষবার যখন তোমাকে শাড়ি পরে দেখেছিলাম, প্রথম দিনের থেকেও বেশি সুন্দর লাগছিল। কিন্তু সেদিন তুমি শাড়ি আমার জন্য পরনি, তুমি পরেছিলে অন্য কারো জন্য।
বিয়ের সাজে তোমাকে সত্যি সেদিন খুব সুন্দর লাগছিল। আর সেদিন আমি তোমাকে দূর থেকেই দেখে এই নাও এটা রাখো। তুমি না বললেই বাজার অভ্যাসটা ছেড়ে দিতে, আবার তুমি এটা দিলে ঠিক বুঝলাম না। এত কিছু বোঝা লাগবে না, আজ আমি আসি, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর ও চলে আসবে। ভালো থেকো। আচ্ছা। এঁকেছি তোমায়, ডেকেছি তোমায়, চেয়েছি তোমার মনে, বহুদিন পরে দেখা তোমার, কথা তোমার মনে, কেউ লাজকে এত চুপচাপ যে এমনি কিছু হলে বলো, চুপ করে থেকো না। আর তুমি এভাবে থাকলে তোমাকে রবটের মতো লাগে। বাসা থেকে বাবা মা বিয়ে ঠিক করেছে। কি বলো, এটা তো খুশির সংবাদ। সব সময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা আমি সিরিয়াস, বলো। তোমাকে আর আমাকে বাবা দেখে ফেলেছে ওই দিন। বাবা বলেছে আমি যদি তার কথা মতো বিয়ে না করি তো সে সুইসাইড করবে। তুমি কি বলছো? আমি আমার বাবাকে খুব ভালোবাসি। যাও, তুমি আমার সামনে থেকে যাও। যাও, তুমি আমার সামনে থেকে যাও। যেটা বলছি না, মানে কি তুমি বুঝতেছো না? তোমাকে আমার সহ্য হচ্ছে না। তোমার মতো মেয়েরা প্রথম প্রেম করে, তারপর ছেলেটার স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে চলে যায়। আমার মতো মেয়ে মানে? আমার মতো মেয়ে মানে কি? এই আমার মতো মেয়ে না তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিল। সেই মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে, তাকে আমি কষ্ট দিতে পারবো না। ও আচ্ছা, তাহলে ভালোবাসার সময় তোমার এই নীতি কথাগুলো কই ছিল? ভালোবাসা এমন একটা জিনিস যা বলে কয় আসে না। জানো আমি না কখনো ভাবিও নাই এমন একটা সিচুয়েশন আমাকে দাঁড়াইতে হবে। কত স্বপ্ন ছিল। আমি ভাবছিলাম তুমি আমার সামনে থেকে প্লিজ যাও। প্রিয়, যাইতে বলছি। ধ্যাত,
খোলো এটা। কেন? ভালো লাগছে না। আচ্ছা। দেখে অবাক হচ্ছ? তোমার প্রত্যেকটা জিনিস আমি আমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, শুধু তোমার আমার ভালোবাসা আগলে রাখতে পারিনি। জানো প্রিয়, প্রত্যেকটা মানুষই চায় তার ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন থাকতে, কিন্তু বাস্তবতা হচ্ছে একটা ম্যাজিকের মতো, যখন তখন তার ম্যাজিক দেখিয়ে দেয়। আমি যদি সেদিন সেলফিশ না হতাম, তাহলে হয়তো আমি তোমার সাথে থাকতাম। কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যে কোনো দুইটা বেছে নিতে হয়, পরিবার না হয় ভালোবাসা। আর আমি না হয় সেলফিশের মতো নিজের আপন মানুষদেরই বেছে নিলাম। সবাই চায় ভালোবাসার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করতে, কিন্তু বাস্তবতা নামক অদৃশ্য শক্তির কাছে আমরা সবাই পরাজিত। তবে হ্যাঁ, একটা কথা, তোমার দিয়া তোমাকে ছাড়া ভালো নেই। আমি বারবার বলি, চাওয়া পর্বত থেকে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতার ছাপ লেগে যেত, তবে আগ্রা শত বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনু সেই কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতা ডুবে থাকা অপূর্ণতার খেলা।